কয়লা সিন্ডিকেটক লৈ সিনেমার স্টাইলত যুদ্ধ চলিছে ডিগবৈত। ডিগবৈর বিধায়ক সুরেন ফুকন বনাম মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মা। কয়লার ট্রাকক সুরক্ষা দিবল রাজপথত নামিল বিধায়ক ভাস্কর শর্মা। ডিগবৈর রাজপথত নিশা ভাস্কর শর্মার বিশাল বাহিনী বাহুবল প্রদর্শন। শ কয়লা পরিবাহী ট্রাকক সুরক্ষা দি নিলে শর্মা বাহিনী। নিশা রাজপথত বিলাসী বাহন আর কয়লা ট্রাকর দপদপনি দেখা গল। শনিবার নিশা বিধায়ক সুরেন ফুকনে উভতাই পঠাইছিল শ শ ট্রাক। মার্ঘেরিটারপরা রওনা হওয়া এই কয়লা ট্রাক সমূহ ডিগবৈ পার হব নিদিলে ফুকন বাহিনী। কয়লা সিন্ডিকেটর ধনক লৈ দুই বিধায়কর সংঘাত তুঙ্গত। পুনৰ জনাইছো আপোনালোকক, কয়লা সিন্ডিকেটক লৈ এতিয়া সিনেমাৰ ষ্টাইলত যুদ্ধ চলিছে ডিগবৈত। এই সিন্ডিকেটৰ প্ৰসংগ পুনৰ উত্থাপিত হৈছে, বহুতৰে নাম ইতিমধ্যে সাঙুৰ খাইছে। ডিগবৈ বিধায়ক সুরেন ফুকন বনাম মার্ঘেরিটা বিধায়ক ভাস্কৰ শর্মা। কয়লাৰ ট্ৰাকক সুৰক্ষা দিবলৈ ৰাজপথত নামি পৰিল এবাৰ বিধায়ক ভাস্কৰ শর্মা। ডিগবৈ ৰাজপথত নিশাৰ ভাগত এই ছবিখন দেখিবলৈ পোৱা গল। নিশা ভাস্কৰ শর্মাৰ বিশাল বাহিনীয়ে বাহুবল প্ৰদৰ্শন কৰা দেখা গল। শ কয়লা পরিবাহী ট্রাকক সুরক্ষা দি নিলে শর্মা বাহিনী। নিশা রাজপথত বিলাসী বাহন আর কয়লা ট্রাকর দপদপনি দেখিলে পোৱা গৈছিল। আর সেই কয়লা ট্রাকক সুরক্ষা দি লৈ যোৱা দেখা গল এই বিধায়কজনে। শনিবার নিশা বিধায়ক সুরেন ফুকনেও উভতাই পঠাইছিল শ শ ট্রাক। মার্ঘেরিটারপরা রওনা হওয়া এই কয়লার ট্রাক সমূহ ডিগবৈ পার হব নিদিলে ফুকন বাহিনী। কয়লা সিন্ডিকেটর ধনক লৈ দুই বিধায়কর এতিয়া সংঘাত তুঙ্গত হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। তার সমান্তরালক নিশার ভাগৰ এই ছবিখনে সকলোকে আচৰিত কৰিছে। কয়লার সিন্ডিকেট নাম সাঙুৰ খাইছে, বিধায়কর পূর্বৰ পৰা তেওঁলোকৰ নাম সাঙুৰ খাইছে, আৰু এইবাৰ নিজে তেওঁলোকে সুৰক্ষা দিছে এই ট্রাক সমূহক, যিসমূহ ট্রাক নিশার ভাগত সরবরাহ কৰা হয়। আৰু কয়লা ট্রাকক সুরক্ষা দিবলৈ এবাৰ ভাস্কৰ শর্মা নিজে এতিয়াও নিশা ৰাজপথলৈ ওলাই আহিল। নিজে যিখন বাহনত আহিছে সেই বাহনখনেৰে সুরক্ষা দি লৈ যোৱা দেখিবলৈ পোৱা গল সেই কয়লা ভর্তি ট্রাক। তেওঁৰ বিশাল বাহিনী এইদৰে বাহুবল প্ৰদৰ্শন কৰা দেখিবলৈ পোৱা গল। ৰাজপথত খোজকাঢ়ি গৈছে একাংশ, একাংশ গৈছে বাহনত, আৰু শ শ কয়লা পৰিবাহী ট্ৰাকক তেওঁলোকে এইদৰে সুৰক্ষা দি তাৰ পৰা সুৰক্ষিতভাৱে লৈ যোৱা দেখা গল। নিশাৰ ৰাজপথত বিলাসী বাহন আৰু কয়লা ট্ৰাকৰ এইদৰে দপদপনি দেখা যায়। আৰু শনিবাৰে নিশা বিধায়ক সুরেন ফুকনে উভতাই পঠাইছিল শ শ ট্ৰাক। মার্ঘেৰিটাৰপৰা ৰাওনা হোৱা এই কয়লা ট্ৰাকসমূহ ডিগবৈ পাৰ হবই নিদিলে ফুকন বাহিনীয়ে। কয়লা সিন্ডিকেটৰ ধনক লৈ দুই বিধায়কৰ সংঘাত এতিয়া তুংগত উঠিছে। আমি এই দৃশ্য দেখুৱাইছোঁ আপোনালোকক, নিশাৰ ভাগৰ এই ছবি। দুজনকৈ বিধায়কৰ মাজত এই কয়লা সিন্ডিকেট চলি আছে। কয়লাৰ সিন্ডিকেটৰ লগত পূৰ্বৰে পৰা বহুতৰে নাম সাঙুৰ খোৱা দেখা যায়। বহু লোকে কয়লা সিন্ডিকেটৰ যিসকল আঁৰৰ লোক তেওঁলোকক সুৰক্ষা দিয়া বুলি আচলতে অভিযোগ উত্থাপিত হয়, বাৰে বাৰে অভিযোগ উত্থাপিত হয়। আৰু এইবাৰ প্ৰমাণিত হৈছে সেই কথা, কাৰণ ডিগবৈত এইবাৰ চিনেমাৰ ষ্টাইলত কয়লা সিন্ডিকেট কৰা সেই কয়লা সৰবৰাহ কৰা ট্ৰাকক সুৰক্ষা দিয়া হৈছে। আৰু সুৰক্ষা দিছে খুদ এজন বিধায়কে। এই ট্রাকসমূহ ভালদরে লক্ষ্য করক, আর বহুকেইখন ট্রাক এদরে গৈ আছে রাজপথেরে, আর সেই ট্রাক কেইখনক সুরক্ষা দি লৈ যোৱা দেখিবলৈ পোৱা গৈছে বিধায়কৰ একাংশ তেওঁৰ ঘনিষ্ঠ। তার সমান্তরালকৈ এখন বাহনেৰে গৈ আছে, তার লগে লগে খোজকাঢ়ি একাংশ গৈ আছে, যাতে যিকোনো ধৰণৰ পরিস্থিতি তেওঁলোকে মোকাবিলা কৰিব পাৰে। কয়লা সিন্ডিকেটৰ আঁৰত এইদৰে দুগৰাকীকৈ বিধায়কৰ নাম সাঙুৰ খাইছে, এফালে সুরেন ফুকন, আনফালে ভাস্কৰ শর্মা। সুরেন ফুকনে কেইবাখনো ট্রাক উভতাই পঠাইছিল, আর পুনর্বার সেই ট্রাক সমূহ সুরক্ষা দিবলে ভাস্কৰ শর্মা এবার নিজে রাজপথলে ওলাই অহা দেখিলে পোৱা গল নিশার ভাগত। আর দুইগৰাকী বিধায়কৰ মাজত এই কয়লা সিন্ডিকেটৰ যিখন যুঁজ, কয়লা সরবরাহর যিখন যুঁজ, সেই যুঁজখন দীর্ঘদিনের পৰা চলি আছে। কালি নিশার ভাগত নিজেই নামি পৰিল এবাৰ ফিল্ডত বিধায়ক ভাস্কৰ শর্মা। নিজৰ একাংশ সতীর্থক লৈ, নিজৰ একাংশ আচলতে সমর্থকক লৈ এইদৰে ৰাজপথলৈ ওলাই আহিল, আৰু সেই ট্ৰাক কেইখনক সুৰক্ষা দি তাৰ পৰা পাৰ কৰোৱা দেখা গ'ল।